নমস্কার, আমি তিনা। তোমাদের সবাইকে আমার আজকের ব্লগে পোল্যান্ডের ওয়ারসর 2022-এ আমাদের প্রবাসের পুজোর কিছু মুহূর্ত উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। এই বছর ওয়ারসোতে দুর্গা পুজো শুরু হয়েছিল 29th of September থেকে, আর সেদিন পুজোর প্রথম দিনে হয়েছিল ষষ্ঠী ও সপ্তমী পুজো। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কেন 29th of September থেকে শুরু হলো বা কেনই ষষ্ঠী ও সপ্তমী একই দিনে হলো। আসলে প্রবাসের পুজোগুলোতে সবসময় তিথি অনুযায়ী পুজো করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু এখানে পুজো উপলক্ষে আলাদা করে কোনো ছুটি দেওয়া হয় না। তাই প্রত্যেকটা বাঙালি যাতে পুজোর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পুজোর আনন্দটা উপভোগ করতে পারে, সেই দিকটা মাথায় রেখেই পুজোর ডেটটা নির্ধারণ করা হয়। দেখতে দেখতে আমাদের ওয়ারসোর দুর্গা পুজোর এবছর পঞ্চম বর্ষপূর্তি হয়ে গেল। ওয়ারসো অ্যাজ ওয়েল এস পোল্যান্ডে কিছু বাঙালিদের যৌথ উদ্যোগে প্রথম দুর্গা পুজো শুরু হয়েছিল 2017 সালে। তারপর একটানা 3 বছর পুজো হওয়ার পর 2020 সালে করোনা মহামারীর কারণে সে বছর পুজো করা সম্ভব হয়ে ওঠেনি। তাই আবারও 2021-এ পুজো শুরু হয়, আর তারপর এবছর আমাদের 2022 সালের পুজো। তোমরা এখন যে দুজন পুরোহিতকে পুজো করতে দেখছো, ওনারা রিসেন্টলি পোল্যান্ডে মুভ করেছেন আর এই বছরই দুজন প্রথমবারের মতো দুর্গা পুজো করলেন। পুরনো বাঙালিদের পাশাপাশি প্রচুর নতুন বাঙালি যারা রিসেন্টলি পোল্যান্ডে মুভ করেছেন, তারা ওয়ারসো সহ পোল্যান্ডের অন্যান্য সিটি থেকে পুজো এসে অংশ নিয়েছিলেন। আর শুধুমাত্র আমরা বাঙালিরাই নই, অন্যান্য কমিউনিটির লোকজন এমনকি পোল্যান্ডের বাইরের অন্যান্য কান্ট্রি থেকে অনেকে এসেছিলেন পুজো দেখতে, আর সবাই মিলে অংশ নেওয়ায় পুজোর আনন্দটাও অনেক গুণ বেড়ে গিয়েছিল। বছরে পুজোর এই কটা দিনই একই ছাদের নিচে এতগুলো লোক একসাথে হওয়ার সুযোগ হয়, আর পুজোর পাশাপাশি ঠাকের তালে নাচ, খাওয়া দাওয়া আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত হয়। পুজোর দিনগুলোতে ঠাক আর ঢাকের তালে নাচ ছাড়া তো একদমই জমে ওঠে না। তো দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর করে ঠাকের তালে তালে নাচছে। পুজোর জন্য ঢাক আর পুজোর প্রতিমাগুলো 2017 সালে প্রথম বছর পুজোর সময় কলকাতা থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছিল। পুজোর সেকেন্ড ডেতে ছিল অষ্টমী পুজো আর সেই সাথে কিছু ইভেন্টস। আর অষ্টমী মানেই তো হচ্ছে উপোস করে মায়ের পায়ে অঞ্জলি দেয়া। অষ্টমী পুজো শেষ হওয়ার পর সবাই মিলে এখন প্রসাদ খাওয়া হচ্ছে। আজ সন্ধ্যেবেলা ইভেন্টস এর পার্ট হিসেবে রয়েছে কিডস ফ্যাশন শো, তাই এখন ওকে সবাই মিলে রেডি করছে। পুজো এন্ট্রি রেজিস্ট্রেশনের সাথে দুপুর এবং রাতের খাবারও ইনক্লুডেড ছিল, যা কমিটি থেকে 4 দিনই প্রোভাইড করা হয়েছে। অষ্টমী দিনের মেনুতে দুপুর এবং রাতে দুবেলাতে খিচুড়ি, সবজি আর চাটনি ছিল। এখন আরতি হচ্ছে। এ বছর যে হলে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, এই হলটি প্রথমবারের মতো দুর্গাপুজোর জন্য বুক করা হয়েছে। 2017 সালে পুজো শুরু হওয়ার পর 17, 18, 19 3 বছর ওয়ারসো প্রাগা সাইডের একটা হলে পুজো হয়েছিল। তারপর লাস্ট ইয়ার পুজো হয়েছিল সেন্ট্রাল সাইডের একটা হলে, আর এখন পুজো হচ্ছে ওয়ারসোর মকুতুব এরিয়ার একটা হলে। তোমাদের সাথে একটা কথা যেটা না শেয়ার করলেই নয়,
2019 থেকে শুরু করে 2021 এবং 2022 পূজোর মণ্ডপ সজ্জায় যার অবদান অনস্বীকার্য, তিনি আমাদের বেঙ্গলি কমিউনিটির একজন, সুমিত পাল দাদা, যিনি তার নিজস্ব কল্পনাপ্রসূত চিন্তাভাবনার সাথে আরও কয়েকজনের সহযোগিতা নিয়ে পূজোর মণ্ডপটাকে এত সুন্দর করে সাজিয়ে আমাদের সবার সামনে উপস্থাপন করে চলেছেন। সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে যায় ইভেন্টস। ইভেন্টসের ফার্স্ট পার্টি ছিল কিডস ফ্যাশন শো উইথ দেয়ার মমস। This part was just for fun. বাচ্চাদের ফ্যাশন শো শেষ হওয়ার পর শুরু হয়ে যায় বড়দের ফ্যাশন শো। চলো তাহলে এক ঝলকে কিছুটা দেখে নেওয়া যাক। ফ্যাশন শো শেষ হওয়ার পর নেক্সট ইভেন্ট গারবা ডান্স শুরু হয়। অনেকে গিয়ে গারবা ডান্স করছিল, আবার অনেকে মায়ের মণ্ডপের সামনে বসে নিজেদের মতো করে এনজয় করছিল। এই যে দেখো, এখানে গারবা ডান্স হচ্ছে। আমি খুব বেশি সাউন্ড দিয়ে মিউজিকটা রাখতে পারছি না, না হয় ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। যদিও আমি ভলিউমটা অনেকটাই কমিয়ে দিয়েছি, তারপরে হয়তো দেখা যাবে কপিরাইট ক্লেম চলে এসেছে। সবাই গানের সাথে সাথে কি সুন্দর করে নাচ করছিল, কিন্তু আনফর্চুনেটলি গানটা কিছুটা করে নিতে পারলেও নাচটা আমি একদমই করতে পারি না। তাই কিছুক্ষণ সবার নাচ দেখার পর এখন আবার আমি চলে যাচ্ছি নিচে পূজোর মণ্ডপের কাছে। রাতে ডিনারে গরম গরম খিচুড়ি চলে এসেছে, যেমনটা তোমাদেরকে বলেছিলাম আগে যে আজ দুপুর এবং রাত দুবেলাতে খিচুড়ি। অনেকেই এখন ডিনার করছে, আরও অনেক লোক খাওয়ার বাকি, আর অষ্টমীতে সব মিলিয়ে প্রচুর লোক হয়েছিল। ফার্স্ট অক্টোবর পুজোর তৃতীয় দিনে নবমী পুজোর পাশাপাশি রয়েছে বিগ স্টেজে প্রোগ্রাম। এখন দেখতে পাচ্ছ কুমারী পুজো শুরু হচ্ছে, আর ওদের দুজনকে শাড়ি পরে কি মিষ্টি দেখাচ্ছে। পুজো শেষ হওয়ার পর অডিটোরিয়ামে কালচারাল প্রোগ্রাম শুরু হয়। তাহলে চলো এক ঝলকে প্রোগ্রামের কিছু কিছু মুহূর্ত এখন দেখে নেওয়া যাক। Oh,
কালচারাল প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এখন আবার সবাই মায়ের সামনে কিছুক্ষণ নাচার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখতে দেখতে পুজোর তৃতীয় দিন প্রায় শেষ হতে চলল, আর মাত্র একটা দিন বাকি। আগামীকাল দশমী ও সিঁদুর খেলার মধ্য দিয়ে পুজো শেষ হয়ে যাবে, তাই কিছুটা মন খারাপও হচ্ছে। পুজোর চতুর্থ দিনে এখন হচ্ছে দশমী পুজো। পুজো হয়ে যাওয়ার পর ঘটের মাধ্যমে মায়ের বিসর্জন করা হবে, আর তারপর হবে সিঁদুর খেলা। আমাদের এখানে মায়ের মূর্তি বিসর্জন করা হয় না, মূর্তিগুলো ফাইবার গ্লাসের তৈরি। প্রতি বছর পুজো হয়ে যাওয়ার পর যত্ন সহকারে বক্সে করে রেখে দেওয়া হয়। আবার নেক্সট ইয়ার পুজোর আগে পরিষ্কার করে কিছু রিপেয়ার করার দরকার হলে সেটা করে নেওয়া হয়। যদিও বিজয়া বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছে, কিন্তু আমার ব্লগটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তারপরও আমি আমার বড়দেরকে সবাইকে জানাই আমার বিজয়ার প্রণাম, আর বাকি তোমাদের সবাইকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। আবারও একটা বছর আমাদের সবাইকে মায়ের আগমনের অপেক্ষা করতে হবে। আশা করছি তোমাদের সবার সাথে আমি আমাদের এই প্রবাসের পুজো কেমন হয় সেটা কিছুটা হলেও দেখাতে পেরেছি। আর এই ভিডিওটা শেষের দিকে আমি তোমাদের সাথে লাস্ট চার বছর পুজোরও কিছু কিছু মুহূর্ত শেয়ার করব। আমার এই পুজো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে তোমাদের কাছ থেকে জানতে পারলে। সেই সাথে পুজো সম্পর্কিত তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব কমেন্টে তোমাদেরকে উত্তর দেওয়ার। আজকের মতো আমি তাহলে আমার এই পুজো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর বিদায় নেওয়ার আগে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, জয় মা দুর্গা।